আমার পরে অন্য কেউ, আপনার পরে অন্য কেউ, আপনার সন্তান তার সন্তান তার সন্তান, সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা, এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগ্গীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগী মাদ্দাজিল্লুহুল আলী রহমাতুল্লাহের নুরানিময় কদম মুবারকে শতকোটি সালাম ও কদমবুচি জানাই। কদমবুচি জানাই কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মুবারককে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশেখে রাসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন, যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি। শুক্রিয়া জ্ঞাপন করি রাহমাতুল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানিময় কদম মুবারকে, যিনি দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন পুনরায় আশেকে রাসূল। শুক্রিয়া জ্ঞাপন করি আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগী রহমাতুল আলাইহির, যিনি 1400 বছর পরে আবার আমাদেরকে আশেকে রাসূল হওয়ার সুযোগ দিয়েছেন, আমাদের পথ প্রদর্শক মোর্শেদ রূপে এই মোহাম্মদ ইসলামে আবির্ভাব ঘটিয়ে আমাদেরকে আবার পুনরায় মুক্তির ব্যবস্থা করার পথ দেখিয়েছেন, মুক্তির রাস্তা দেখিয়েছেন। কৃতজ্ঞতা জানাই আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগী রহমাতুল আলাইহির নুরানিময় কদম মুবারকে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত আশেকে রাসুলেরা, আসলে মনে রাখবেন, উমর মুর্শিদ কিবলা জান এই মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করেছেন। তিনি চেয়েছেন আমরা কিভাবে নিজেদেরকে আল্লাহ ও রাসুলকে পাওয়াতে পারি। আজ সকাল থেকে আলোচকগণ বিশ্ব আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের ব্যাপারে বলেছেন। সকাল থেকেই আলোচকগণ সম্মেলনের মাধুর্য নিয়ে কথা বলেছেন। আসলে এই সম্মেলন আজকে হয়তো মোর্শেদের জন্মদিনে আমি শুরু করেছি, কিন্তু এই সম্মেলনের ডাক শুরু করেছেন আমাদের মোর্শেদ, আমাদের মোর্শেদ আল্লাহর মহান বন্ধু শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাই। তিনি তার জীবনের প্রতিটি সময় চেষ্টা করেছেন দেশে বিদেশে আশেকে রাসুলদেরকে একত্রিত করার জন্য, তাদেরকে চরিত্রবান বানানোর জন্য, তাদেরকে আল্লাহ ও রাসুলের পথ দেখানোর জন্য। তিনি প্রতিনিয়ত চেষ্টা করেছেন মানুষকে আলোকিত বানানোর জন্য। ধর্ম আছে, ধার্মিক লোক বড় অভাব হয়ে পড়েছে, মুসলমান আছে কিন্তু মুমিন লোকের অভাব পড়ে গেছে, ইমান আছে তবুও ইমানদার লোক সমাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ বড় বিষয়, মনের কাবাকে পবিত্র করতে পারছি না, নামাজ পড়ছি অথচ নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আমার সামনে হাজির হচ্ছে, রোজা রাখছি অথচ রোজা আমাকে পাপ মুক্ত করতে পারছে না, রোজা রেখেও আমি পাপাচারে প্রতিনিয়ত লিপ্ত থাকছি, জাকাত কেউ দিচ্ছি কেউ দিচ্ছি না,
আবার যারা দিচ্ছি তাদের মধ্যে অনেকেই লোক দেখানোর জন্য জাকাত আদায় করছি, টেলিভিশন, নিউজ, সাংবাদিক খবর দিয়ে, মানুষের ভিড় জমিয়ে জাকাত আদায় করে নিজেকে দানশীল বানানোর প্রচেষ্টায় লিপ্ত আছে। হজে যাচ্ছি অথচ হজের চরিত্র নিজের মাঝে ধারণ করতে চাচ্ছি না, হাজি সাহ হয়েও মিথ্যা কথা বলা, অন্যায় করা, অত্যাচার করা, অবিচার করা থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। ইমান এনেছি আল্লাহর প্রতি অথচ ইমানদার হতে পারি নাই, শুধু মনে মনে বা মুখে মুখে কলেমা পড়ছি অথচ অন্তরে পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি নাই। যেই জন্যে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন সত্য, কোরআনুল কারিম পাঠিয়েছেন, তবুও যেন আমরা কিতাব পড়েও যে নিজেকে আলোকিত করতে পারছি না, সেই জন্য তিনি যুগে যুগে নবী রাসূল এবং বেলায়েতের যুগে তিনি ওলি আল্লাহদেরকে পাঠাচ্ছিলেন, তারা যাতে আসেন কিতাবের পাশাপাশি হাতে কলমে মানুষকে শিক্ষা দিয়ে আল্লাহ ও রাসূলকে পাওয়ার, বিদ্যা অর্জন করার ব্যবস্থা করে দেয়। তারই ধারাবাহিকতায় আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই এসেছিলেন আমাদেরকে আলোকিত করার লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় মোর্শেদ কেবলা জান এসেছিলেন আমাদেরকে আমাদের সিনাকে আলোকিত করতে, আমাদের অন্তরকে আলোকিত করতে। মোর্শেদের ডাকে সাড়া দিয়ে আজ দেশে বিদেশে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, পুরুষ এবং মহিলাদের মাঝে আজ বিশাল জোয়ার তৈরি হয়েছে। মোর্শেদ এর ওফাত পরবর্তীতে আমিও ওই একই কাজ করছি, চেষ্টা করছি মোর্শেদের দেওয়া এই মোহাম্মদ ইসলামকে সারা বিশ্বময় ছড়িয়ে দিতে। শুধু ছড়িয়ে দিতে না, মোহাম্মদ ইসলাম মানুষ যাতে নিজের মাঝে ধারণ করে নিজেকে মাহাম্মদী চরিত্র অথবা আহাম্মদী চরিত্র ধারণ করতে পারে, সেই বিদ্যা শিক্ষা দিচ্ছি। মনে রাখতে হবে এই মোহাম্মদ ইসলাম একদিনের জন্যে নয়, মনে রাখতে হবে এই মোহাম্মদ ইসলাম 2 দিনের জন্যে নয়, এই মোহাম্মদ ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। আমার পরে অন্য কেউ, আপনার পরে অন্য কেউ, আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাবে। সমস্যা হচ্ছে কোরআন থেকে যেমন মিথ্যা কথা বলা মহাপাপ জানতে পারি, কিন্তু মিথ্যা ছাড়তে পারি না। ওলি আল্লাহর সান্নিধ্যে আসলে মহাপাপ জানি এবং ওলি আল্লাহর সান্নিধ্যে গিয়ে তা ছাড়তে পারি, কারণ ওলি আল্লাহর সান্নিধ্যে আসলে মানুষ তার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই রিপুগুলোকে দমন করার বিদ্যা অর্জন করতে পারে। সাধনার মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, আরাধনার মাধ্যমে নিজেকে চরিত্রবান বানানোর এই বিদ্যা অর্জন করার চেষ্টা করে থাকে। মানুষ যখন সেই বিদ্যা দিনে দিনে অর্জন করা শুরু করে, আস্তে আস্তে তিনি পাপাচার মুক্ত হয়, কামাচার মুক্ত হয়, অন্যায় থেকে নিজেকে দূরীভূত করে, নিজেকে আলোকিত করার সুযোগ। আল্লাহ তাআলা যেই জন্যে তার বন্ধুদেরকে জগতে পাঠান যাতে তার বন্ধুর সান্নিধ্যে এসে মানুষ নিজেকে আলোকিত করতে পারেন, নিজেকে পাপ মুক্ত করতে পারেন। তাই মোহাম্মদ ইসলাম তরিকাতে যে সকল আশেকে রাসুল ভাই বোন সামিল হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে, শুধু তরিকায় সামিল হলে আমাদের চলবে না। তরিকার নিয়ম কানুন, আল্লাহর হুকুম আহকাম গুলো আমাদের সমান্তরাল ভাবে পালন করতে হবে। মনে রাখতে হবে যে আমার মোর্শেদ কেবলা জান বলতেন, সহজ ভাবে বলতেন যে গোসল তুমি যদি করো তাহলে হাঁটু পানিতে নেমে গোসল করো,
সেই গোসল পরিপূর্ণ গোসল হয় না। যদি গোসল করতে চাও তাহলে গোলা পানিতে নাম, তাহলে দেখবা তোমার গোসল পরিপূর্ণ হয়েছে। ঠিক তেমনি ভাবে তরিকায় এসে যদি তরিকার আমল না করেন, এই এসে আসলে তরিকা আপনার জীবনকে পরিপূর্ণতা দিবে না। তরিকা আপনার জীবনকে তখন পরিপূর্ণতা দিতে পারে যখন আপনি সেই তরিকার আমল করবেন, তরিকার নির্দেশনা মানবেন, সেই তরিকায় সামিল থেকে নিজেকে আলোকিত করবেন। সেই তরিকাই মূলত আপনাকে পূর্ণতা দিতে পারে। সেই জন্যে আমাদের প্রত্যেকটি আশেকে রসুল ভাই ও বোনের প্রতি আমার আহ্বান হচ্ছে, আসুন আমরা সবাই নিজেকে আলোকিত করি, আসুন আমরা সবাই নিজেকে চরিত্রবান বানাই, আসুন আমরা সবাই নিজেকে আলোকিত করার মাধ্যমে নিজের সিনায় মালিককে খুঁজে পাই, নিজের সিনায় মালিককে খুঁজে পেয়ে নিজেকে আলোকিত করার সেই রাস্তায় হাঁটি, যাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান। আপনারা জানেন আমি আগামী 23শে ফেব্রুয়ারি বিশ্ব আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের ডাক দিয়েছি। এই সম্মেলনের ডাকে আমি দেশ এবং বিদেশ থেকে আশেকে রসুল ভাই ও বোনদেরকে আহ্বান করেছি এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। এই সম্মেলন একদিকে যেমন দেশ এবং বিদেশের আশেকে রসুলদের মিলন মেলায় পরিণত হবে, অপরদিকে এই সম্মেলন হবে রহমত বরকতে পরিপূর্ণ। এই সম্মেলনে সামিল হওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে হাজির করতে পারবো একদিন একসাথে লক্ষ আশেকে রসুল হাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করব, এবং আমরা সকলে একসাথে হাত তুলে ফরিয়াদ করব আমাদের ভুল বেয়াদবের জন্য, ফরিয়াদ করব আমাদের গুনাগাটার জন্য, ফরিয়াদ করব, ক্ষমা প্রার্থনা করব আমাদের অন্যায় অপরাধ জুলুম অত্যাচারের কারণে। এই সম্মেলন আমার মুর্শিদ শাহ দেওয়ান বাগি রহমাতুল আলাইহির শুভ জন্মদিন স্মরণে করছি, তাই আমি বিশ্বাস করি এই সম্মেলন হবে আমাদের জন্য, মুর্শিদের দয়া আমাদের কাছে থাকবে, রাসুলের দয়া আমাদের সাথে থাকবে, মহান রাব্বুল আলামিনের দয়া আমাদের সাথে থাকবে, এবং আমরা এই সম্মেলনকে সকলে একসাথে সাফল্যমণ্ডিত করতে পারব। তাই এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার উদার্ত আহ্বান হচ্ছে, এখন থেকে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করুন। যার যার এলাকায় বাড়ি বাড়ি সম্মেলনের প্রচার শুরু করুন, ঘরোয়া মিলাদের মাধ্যমে আমাদের আলেম ভাইদেরকে দাওয়াত, তারাও সম্মেলনের প্রচারে দাওয়াত করবে, এবং সম্মেলনের দাওয়াত দিয়ে সম্মেলনে আসার রহমত বরকত সম্পর্কে স্পষ্ট বর্ণনা করবেন। শুধু তাই নয়, এই সম্মেলনে আসা উপলক্ষে যার যার এলাকা থেকে বাস গাড়ি পূর্ণ করা যায় কিভাবে, বেশি বেশি মানুষ নিয়ে আমরা এই সম্মেলনকে কত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারি তারও গুরুদায়িত্ব আমাদের। তাই এলাকা ভিত্তিক বিভিন্ন কার্যক্রম শুরু করে জাকেরদেরকে সম্মেলনে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে আমাদের। তাই আমি সকলের প্রতি উদার আহ্বান জানাই যে এই সম্মেলন আসা উপলক্ষে সকল আশেকে রাসুলকে উদ্বুদ্ধ করুন এবং চেষ্টা করেন সবাইকে দলে দলে এই সম্মেলনে যোগদান করানোর জন্য। এই সম্মেলন আশেকে রাসুলের মিলন মেলার অনুষ্ঠান, এই সম্মেলন আল্লাহর সামনে হাজির হয়ে ক্ষমা চাওয়ার অনুষ্ঠান, এই সম্মেলন সাত দেওয়ান বাগির মুরিদের একত্রিত হওয়ার অনুষ্ঠান, এই সম্মেলন আশেকে রাসুলের জোয়ারের অনুষ্ঠান। তাই এই সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় এলাকায় ওয়াল রাইটিং করতে পারেন, পোস্টারিং করতে পারেন, যে যে আয়োজন করতে চান আপনারা আয়োজন করতে পারেন। মূলে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করাই হবে আমাদের কাজ। প্রিয় আশেকে রাসুল ভাই ও বোনেরা, এই মোহাম্মদ ইসলামের ধারা চলবে,
এই মোহাম্মদ ইসলামের ধারা থামবে না। মোর্শেদ কেবলা যান, আমি গোলামকে দায়িত্ব দিয়েছেন এই ধারাকে আরো বেগবান করতে। আমি মোর্শেদের দায়িত্ব কাঁধে নিয়ে চেষ্টা করছি এই ধারাকে আরো সামনের দিকে অগ্রসর করতে। তাই আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশ্ব আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে পারি এবং নিজেদেরকে আল্লাহ ও রাসুলের পথে ধাবিত করতে পারি। মনে রাখবেন, এই তরিকার এই ধারাকে এগিয়ে নিতে হলে শুধু সম্মেলন নয়, নিজেকেও আলোকিত করতে হবে। তাই নিজেকে আলোকিত করার সব কাজ, তরিকার আমল, আল্লাহর হুকুম আহকাম গুলো আমরা মেনে চলব এবং তরিকায় সামিল থাকব। সম্মানিত আশেকে রাসুলেরা, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, যাতে আমরা সবাই একসাথে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে পারি, এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আজকে বেশি আলোচনা করতে চাই, নানা ব্যস্ততার কারণে আজকে সময় পাচ্ছি না। আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। আমার মালিক আপনাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন।